হরে কৃষ্ণ কোনারের জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে শ্রদ্ধার্ঘ হরে কৃষ্ণ কোনার উনিশশো পনেরো সালের পাঁচই আগস্ট বর্ধমানের রায়না ব্লকে কমরগড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন বাবা শরৎচন্দ্র কোনার মা সত্যবালা দেবী হরে কৃষ্ণ কোনার ছিলেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজনীতিবিদ ও স্বাধীনতা সংগ্রামী তিনি ছিলেন পার্টির প্রতিষ্ঠাতা সদস্য তার জীবন ছিল স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের লক্ষ্যে উনিশশো তিরিশ সালে ছাত্রাবস্থায় তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন অনুশীলন সমিতির যুগান্তর গ্রুপে যোগদান করে মাত্র আঠেরো বছর বয়সে বন্দি হয়ে সেলুলার জেলে যেতে হয় জেলে থাকাকালীন তার সঙ্গে পরিচয় হয় সতীশ পাকরাশি গণেশ ঘোষ বটুকেশ্বর দত্ত শিব বর্মা তাদের সাথে এদের সাহচর্যে কমিউনিজম মার্ক্সবাদ সমাজতন্ত্রে বিশ্বাসী হয়ে ওঠেন সেলুলার জেলে ঐতিহাসিক অনসন্ধর্ম ঘটে অংশ নেন এখানেই কমিউনিস্ট একত্রীকরণ নামে একটি সংগঠন তৈরি করতে সক্ষম হন উনিশশো পঁয়ত্রিশ সালে উনিশশো সালে মুক্তি পেয়ে অবিভক্ত কমিউনিস্ট পার্টিতে যোগ দেন ফিরে এসে কলকাতা হাওড়ায় শ্রমিকদের মধ্যে সংগঠনের কাজ করেছিলেন তারপর তিনি বর্ধমানে কৃষক আন্দোলনে যোগ দেন এই সময় খালকর ও অজয় বাঁধ আন্দোলনে সামিল ছিলেন এই সময়কালে তিনি নানাভাবে অত্যাচারের সম্মুখীন হন কারাবরণ করতে হয় অন্তরীণ থাকতে হয়েছে অনেক কাল উনিশশো সালে খাদ্য আন্দোলনেও তিনি গ্রেপ্তার হয়েছিলেন উনিশশো সালে পার্টি ভাগ হওয়ার পর তিনি কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর প্রতিষ্ঠাতা সদস্য হন এরপর উনিশশো তিনি কালনা থেকে নির্বাচিত হয়েছিলেন যদিও সেই সরকার ভেঙে গেছিল এরপরের নির্বাচনেও কালনা থেকে তিনি পুনরায় নির্বাচিত হয়েছিলেন তিনি প্রথম ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন তার স্বপ্ন ছিল যাতে জমির সমবণ্টন থাকে গরিব চাষি এবং ধনী যোদ্ধার্থের মধ্যে তিনি ব্যক্তিগত মালিকানার বিরোধী ছিলেন উনিশশো সাতষট্টি উনিশশো প্রথম ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত জমির মালিকানার ত্রুটি আইন করে সংশোধন করেছিলেন আ মৃত্যু তিনি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য পার্টি কংগ্রেস থেকে সর্বভারতীয় কৃষক সভার সম্পাদক নির্বাচিত হন এই পদে আসীন ছিলেন সুবক্তা তিনি হরে কৃষ্ণ কোঙার আমাদের সকলের হৃদয়ে চিরভাস্বর হয়ে থাকবেন তাই তিনি বহু আন্তর্জাতিক সম্মেলনেও ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন আজ তার জন্মদিনে চিন্তনের পক্ষ থেকে গভীরতম শ্রদ্ধা নিবেদন করছি